वेलकम बैक फ्रेंड्स। এইমাত্র আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া খবর অনুযায়ী জানানো হয়েছে আজ সে পড়তে চলেছে ঘূর্ণিঝড় কম্পাসু কতটা প্রভাব পড়বে বাংলায়। তো বন্ধুরা, বর্তমানে ঘূর্ণিঝড় কম্পাসু কোথায় অবস্থান করছে, কত কিলোমিটার বেগ নিয়ে আছড়ে পড়বে পশ্চিমবঙ্গে, সঙ্গে কোন কোন জেলায় প্রবল ক্ষতির সম্মুখীন হতে পারে অবশ্যই জানিয়ে দেব বিস্তারিত তথ্য। তার জন্য অবশ্যই চ্যানেল বা ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করার পর ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সঙ্গে একটি লাইক করতে ভুলবেন না। গোটা দেশের অধিকাংশ অংশ থেকে বিদায় নিয়েছে বর্ষা। এই পরিস্থিতিতে যখন একটু নিশ্চিন্তে থাকার কথা ভাবছে দেশবাসী, তাতেও জো নেই। এরই মধ্যে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। দক্ষিণ চীন সাগরের ট্রপিক্যাল ঘূর্ণিঝড় কম্পাসু আঘাত হানার পরে তার প্রভাব বঙ্গোপসাগরেও এসে পড়তে পারে বলে আশঙ্কা করেছেন আবহাওয়াবিদরা। ইতিমধ্যে দক্ষিণ চীন সাগরে আছড়ে পড়েছে কম্পাসু। এই ঘূর্ণিঝড়কে ক্যাটাগরি 1 হ্যারিকেন বলেছেন বিশেষজ্ঞরা। এই মুহূর্তে হংকংয়ের দক্ষিণ পূর্বে এবং ম্যানিলার উত্তর ও উত্তর পশ্চিমে অবস্থান করছে কম্পাসু। যদিও ঘন্টায় মাত্র 20 কিমি বেগে পশ্চিম দিকে এগিয়ে চলেছে এই ঘূর্ণিঝড়। কত গতিবেগের ঘূর্ণিঝড়? জানা গিয়েছে এই ঝড়ের বেগ ঘন্টায় 90 কিলোমিটার হতে পারে। ইতিমধ্যে হংকংয়ে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে এই ঘূর্ণিঝড় চীনের হাইনান প্রদেশের দিকে এগিয়ে চলেছে বলে জানা গিয়েছে। এছাড়াও চীনে আঘাত হানার পরে কম্পাসু টনকিন উপসাগর প্রবেশ করে আরও শক্তিশালী হবে বলে মনে করেছেন আবহাওয়াবিদরা। ধীরে ধীরে তা আরও পশ্চিম দিকে অগ্রসর হবে বলে মনে করা হচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন 15 অক্টোবরের সকাল এই ঘূর্ণিঝড় উত্তর ভিয়েতনামে আছড়ে পড়বে। তবে ভিয়েতনামে পরিবেশ এই ঘূর্ণিঝড় খুব একটা বাড়তে পারবে না, ফলে ভিয়েতনামে দুর্বল হয়ে এটি উত্তর ও উত্তর লাওসের দিকে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি।